হ্যালো ফ্রেন্ডস এসে গেছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে আজ আমি তোমাদের মাধ্যমিক দু হাজার বাইশের একটি অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব কোশ্চেনটা হচ্ছে বাংলার বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া তা ঊনবিংশ শতকে বাংলায় বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার বিকাশ কীভাবে হয়েছিল তার বর্ণনা করো তার আগে আলোচনার আগে বলে রাখি তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেলটা অন করে দিও যাতে আমাদের চ্যানেলের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে এসে পৌঁছায় এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের উৎসাহ বাড়িয়ে দাও সাবস্ক্রাইব করে আচ্ছা এবার নোটটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চলো এবার আলোচনা শুরু করা যাক বাকিটা তোমরা ভিডিও শেষে পিডিএফটা ডাউনলোড করে ডেসক্রিপশন বক্সের পিডিএফটা ডা বক্সের লিঙ্ক থেকে পিডিএফটা ডাউনলোড করে নিও অথবা ভিডিও থেকে স্ক্রিনশট মেরে নিও চলো এখন আলোচনা করা শুরু করা যাক বাংলার বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও বাঙালির জীবনে শিক্ষা ও বিজ্ঞান চর্চার সূচনা যে ব্রিটিশ শাসনের সূত্রপাতের দ্বারাই ঘটেছিল তা বলা একেবারে যথার্থ নয় কারণ আমরা জানি যে এই বিজ্ঞান চর্চা নিদর্শন বা যুক্তিবা ও যুক্তিবাদ আমরা প্রাচীন এবং মধ্যযুগেও পেয়ে থাকি কিন্তু ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ ইন্ডিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সঙ্গে সঙ্গে প্রকৃত বিজ্ঞানসম্মত জনশিক্ষার সূত্রপাত হয়েছিল পাশাপাশি বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশও এই সময়েই হয়েছিল বিজ্ঞান শিক্ষায় রামমোহনের অবদান ঊনবিংশ শতাব্দীর প্রথম দুই দশকে রাজা রামমোহন রায় বাঙালি তথা ভারতীয়দের বিজ্ঞানচর্চার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন তিনি আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে ভারতীয়দের প্রাচ্য বিদ্যাচর্চা বিষয়ত সংস্কৃত কলেজ স্থাপনের বিরোধিতা করেন ওই বছর এগারোই ডিসেম্বর লর্ড আর্মহাস্টকে লিখিত একটি পত্রে তিনি জানান কেবলমাত্র উদারীকৃত এবং জ্ঞানদীপ্ত ব্যবস্থায় দেশের সাধারণ মানুষের উন্নতির উদ্দেশ্যে প্রযুক্ত হতে পারে তবে তা কেবলমাত্র সম্ভব অঙ্ক প্রাকৃতিক দর্শন রসায়নবিদ্যা শারীরবিদ্যা এবং অন্যান্য বিজ্ঞান চর্চার মাধ্যমে অর্থাৎ তিনি ভারতে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন তিনি ছিলেন রজার বেকন বর্ণিত বিজ্ঞান শিক্ষার সমর্থক তিনি এই বিজ্ঞান চেতনা ভারতীয়দের মধ্যে বাড়িয়ে তোলার জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন অন্যদিকে রাধাকান্ত দেব রামকমল সেন প্রসন্ন কুমার ঠাকুর প্রমুখ বিজ্ঞান চর্চার সমর্থক ছিলেন এদের প্রত্যেকেরই লক্ষ্য ছিল পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান চর্চার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে আধুনিকতার পথে নিয়ে যাওয়া ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রতিকৃৎ ডিরোজিও এবং তার অনুগামীরাও তাদের পার্থেনন পত্রিকায় বিজ্ঞান চর্চা ও যুক্তিবাদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিলেন পরবর্তীকালে বাঙালিদের মধ্যে বিজ্ঞান চর্চায় যেসব বাঙালির মধ্যে বিজ্ঞান চর্চার অবদান দেখা যায় তাদের মধ্যে ঊনবিংশ শতাব্দীতে অন্যান্য শিক্ষিত বাঙালিগণও বিজ্ঞান চর্চার ক্ষেত্রে নানা রকম উদ্যোগ গ্রহণ করেছিলেন যেমন আমরা বলতে পারি পণ্ডিত মধুসূদন গুপ্তের প্রকাশ্যে সব ব্যবচ্ছেদ লন্ডন ফার্মাকোপিয়া ও অ্যানাটমির অনুবাদ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের গণিত ও জ্যামিতি চর্চা বঙ্কিমচন্দ্রের বিজ্ঞান রহস্য প্রবন্ধ সংকলন রচনা প্রভৃতি বিষয় উল্লেখ করা যায় এরপরে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ডাক্তার মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠিত দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ব্যক্তিগত উদ্যোগে বাঙালিদের বিজ্ঞান চর্চার সূচনা ঘটায় ডক্টর মহেন্দ্রলাল সরকার মহিলাদের মধ্যেও বিজ্ঞান চর্চা বিশেষত চিকিৎসা স্বাস্থ্য চর্চার প্রসার ঘটাতে চেয়েছিলেন মাদ্রাজ মেডিকেল কলেজ অবলা বসু চিকিৎসা স্বাস্থ্য অধ্যয়নের ব্যবস্থা মেডিকেল কলেজে মাদ্রাজ মেডিকেল কলেজে অবলা বসু চিকিৎসা স্বাস্থ্য অধ্যয়নের ব্যবস্থা এই মহেন্দ্রলাল সরকারের উদ্যোগেই সম্ভব হয়েছিল সুতরাং মহিলারাও এই সময় বিজ্ঞান চর্চায় এগিয়ে এসেছিল বিংশ শতাব্দীর শুরুতে বাংলায় বিজ্ঞান চর্চার প্রতিকৃত ছিলেন প্রফুল্লচন্দ্র রায় এবং জগদীশচন্দ্র বসু রসায়নবিদ প্রফুল্লচন্দ্র রায় স্বদেশী আন্দোলন চলাকালীন বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে সত্যেন্দ্রনাথ বসু প্রতিষ্ঠিত বঙ্গীয় বিজ্ঞান পরিষদ উনিশশো এবং জগদীশচন্দ্র বসু পরিচালিত বসু বিজ্ঞান মন্দির পদার্থবিদ্যা চর্চাকে এগিয়ে নিয়ে গিয়েছিল ফলস্বরূপ বিজ্ঞান চর্চার প্রভাবে মানুষের মনের অজ্ঞতা ও অন্ধবিশ্বাসের প্রতি নির্ভরশীলতা অনেকাংশে দূরীভূত হয় এবং তারা যুক্তিবাদকে স্বীকার করতে সমর্থ হয় এর সময় বিজ্ঞান শিক্ষার সঙ্গে সঙ্গে কারিগরি শিক্ষারও বিকাশ হয়েছিল ব্রিটিশের ব্রিটিশরা তাদের প্রয়োজনীয় প্রয়োজনেই কারিগরি সু শিক্ষার সূচনা ঘটিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তে তারা যেমন রেল রাস্তা এরকম সেতু এরকম বিভিন্ন জিনিস নির্মাণের জন্য তাদের প্রযুক্তিগতভাবে দক্ষ শিক্ষিত ব্যক্তির প্রয়োজন ছিল সেই জন্য তারা প্রযুক্তিগতভাবে দক্ষ শিক্ষিত ব্যক্তি তৈরি করার জন্য তারা একাধিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে তার মধ্যে উল্লেখযোগ্য হল রুড়কি টমসন ইঞ্জিনিয়ারিং কলেজ আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দ ক্যালকাটা কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পুনা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স উনিশশো পনেরো খ্রিস্টাব্দ এতে তারা ভারতীয়দের কারিগরি শিক্ষাদানের ব্যবস্থা করেন বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল ক্যালকাটা কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তবে সরকারি উদ্যোগ ছাড়াও বেসরকারি উদ্যোগেও মানে বেসরকারি ও জাতীয়তাবাদীদের উদ্যোগেও একাধিক প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান এ সময় স্থাপিত হয় যেমন উনিশশো দুই খ্রিস্টাব্দে ইন্ডিয়ান এডুকেশন পলিসি প্রযুক্তি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল এরপরে ঊনবিংশ শতাব্দীর গোড়া থেকেই এই প্রকার শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যেতে থাকে কারণ এই সময় বেশিরভাগ শিক্ষার্থী প্রযুক্তি শিক্ষার জন্য দেশের বাইরে যেতে অনু অনিচ্ছুক ছিল তারা দেশের মধ্যেই স্বদেশি উদ্যোগে এবং দেশের মধ্যেই তারা প্রযুক্তিগত শিক্ষা লাভ করতে চাইছিল এই উদ্দেশ্যে বাংলায় গড়ে ওঠে জাতীয় শিক্ষা পরিষদ ও বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবার একটু জাতীয় শিক্ষা পরিষদ সম্বন্ধে আলোচনা করে নেওয়া যাক জাতীয় শিক্ষা পরিষদ উনিশশো চার খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন ও ইংরেজদের প্রতিক্রিয়াশীল ও জাতীয়তাবাদ বিরোধী মনোভাবকে প্রকট করে তোলে এর ফলে জাতীয়তাবাদীগণ ও ব্রিটিশ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বর্জন করার সিদ্ধান্ত নেয় কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিগির গোলামখানা নামে অভিহিত করা হয় বিশেষত কারজনের বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাংলার বিশিষ্ট নেতৃবৃন্দ যেমন রবীন্দ্রনাথ ঠাকুর অরবিন্দ ঘোষ রাজা সুবোধ মল্লিক বোজেন্দ্র কিশোর রায়চৌধুরী এই সমস্ত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হলে তাদের মধ্যে একটি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গঠনের আগ্রহ বৃদ্ধি পায় এই অবস্থায় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নয়ই নভেম্বর বাংলায় একটি জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ গৃহীত হয় এই জন্য রাজা সুবোধ মল্লিক যাতে জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে তার জন্য তিনি এক লক্ষ টাকা দান করেন বস্তুত জাতীয়তাবাদী নেতৃবৃন্দের অর্থানুকূল্যেই প্রতিষ্ঠিত হয়েছিল এই জাতীয় শিক্ষা পরিষদ ও জাতীয় বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠানের সভাপতি হন রাজবিহারী ঘোষ এরপরে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সম্বন্ধে একটি একটু আলোচনা করে দিচ্ছি কারিগরি শিক্ষার জন্য সোসাইটি ফর দ্য প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশন প্রতিষ্ঠিত হয় এই সংস্থার উদ্যোক্তা ছিলেন তারকনাথ পালিত এই সংস্থাটির উদ্যোগে এবং বাংলার জনসাধারণের মধ্যে কারিগরি শিক্ষার বিস্তার ঘটানোর জন্য উনিশশো ছয় খ্রিস্টাব্দে পঁচিশে জুলাই যাদবপুরে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো দশ খ্রিস্টাব্দে এই সংস্থা জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে যুক্ত হয়ে যায় অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট পরবর্তীকালে জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে এক হয়ে যায় এবং উনিশশো একুশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত শিক্ষার সূচনা করে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এই সংস্থা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় এবং স্বাধীনতার পর এটি আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় সেটা হচ্ছে চব্বিশে ডিসেম্বর উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এইভাবে বাংলাদেশে কারিগরি শিক্ষা ও বিজ্ঞান চেতনার প্রসার ঘটে এই বিজ্ঞান চর্চার ও কারিগরি শিক্ষার লক্ষ্য ছিল কি জনকল্যাণ ও সমাজ কল্যাণ সীমিত উদ্যোগ বিভিন্ন অসুবিধার মধ্যেও তারা যে মহান কাজ শুরু করেছিলেন সেই জন্য তাদের কাছে দেশবাসী চির কৃতজ্ঞ কারণ তাদের দেখানো পথ ধরেই আজ ভারতবর্ষে বিজ্ঞান এবং কারিগরি বিদ্যার প্রচুর উন্নতি ঘটেছে আজ আর দেশের লোককে বিজ্ঞান শিক্ষার জন্য বা কারিগরি শিক্ষার জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হয় না তারা নিজেরাই এখানে বিজ্ঞান শিক্ষা এবং কারিগরি শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে তোমরা এটা পড়ে নিও এটা অবশ্যই ইম্পর্টেন্ট আছে মাধ্যমিকে আসতে পারে আবার তোমাদের বলে রাখি তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এই নোটটা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো অথবা ভিডিও থেকে স্ক্রিনশট মেরে নিতে পারো এবং তোমাদের আরেকটা কথা বলি যে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাবধানে থেকো ভালো থেকো টেক কেয়ার বাই আবার তোমাদের বলছি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে